তার সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে এলাম, দেখলাম, জয় করলাম। সত্যি তাই, তিনি যখনই কোনো মানুষের সামনে বসেন, ধরুন কাউন্সেলিং হচ্ছে, তখন কিন্তু সেই মানুষটি নিরুত্তর থাকে। অনেক চেষ্টার পর সেই ভদ্রলোক কথা বলেন, কেন বলুন তো? প্রথমেই সামনে দেখেন সেই মানুষটাকে যাকে নাকি টিভি স্ক্রিনে দেখেন এবং যার প্রেডিকশন শুনে আপনারা অভিভূত হন। সেই মানুষটা সামনে বসে আছে, কাউন্সেলিং হচ্ছে আপনার সঙ্গে, এবং তারপরে তিনি বলেন আপনার এই প্রবলেম রয়েছে, বিগত দিনে এই প্রবলেম ছিল, এখন রাইট নাও এই প্রবলেম রয়েছে, এবং এটা যদি এই গ্রহটার কারণে ঘটছে, তো এটা যদি না ক্লিয়ার করা হয়, না রেকটিফাই করা হয়, তাহলে সমস্যা। আপনি শুনছেন, কাউন্সেলিং কিন্তু চলছে, এবং অভূতপূর্ব বিষয়, এই কাউন্সেলিংয়ের মাধ্যমে কিন্তু আপনার রেমেডিটাও কাজ করছে। আপনি ভাবছেন যে কখন যেন কথা প্রসঙ্গে তিনি আমাকে রেমেডিটা দিয়ে দিলেন। দেখুন, বাড়িতে যখন আপনি থাকবেন, আপনার বাস্তুগত তো সমস্যা রয়েছে, আপনি যখন ঢুকবেন তখন কিন্তু আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন, যখন বাড়ি থেকে বেরোবেন তখন আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন, যখন বাড়িতে থাকবেন তখন আপনি এইভাবে থাকবেন, তখনও আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন। বাবা যায়, একটি মানুষ যিনি নাকি শুধুমাত্র ভিজিটের টাকাটা নিচ্ছেন, অনেক সময় এমনও দেখা যায় যে যারা দুস্থ, অনেক সময় দেখা যায় যে ভদ্রমহিলা এলেন এবং বলছেন বাবা আমি তো ঠিক আছে, লাগবে না, আপনি এই পারপাসগুলো সলভ করে নিন, আপনার কাজ হয়ে যাবে। এমন একজন বড় হৃদয়ের মানুষ হচ্ছেন কিন্তু আমাদের এই অনুষ্ঠান জীবনের দিশা তার গেস্ট, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, এমএ বিএড, ডক্টর সুদীপ শাস্ত্রী। তাকে ঘিরে আপনার প্রত্যেকেই কিন্তু কম বেশি একটু হলেও উৎসাহিত, কেন বলুন তো? কেন টিভি স্ক্রিনে যে মানুষটা, সেই মানুষটা সামনাসামনি যখন কাউন্সেলিং হয় তখন কিভাবে তিনি বলছেন। আমরা টিভি স্ক্রিনে হয়তো স্বল্প সময় হয়তো অ্যাঙ্কার কাট করে দেয়, ফোনটা অফ করে দেয়, কিন্তু এখানে একটা লম্বা স্প্যান, 45 মিনিটস টু 50 মিনিটস, এর মাধ্যমে আমি আমার নিজের জীবনচক্রটা জানতে পারছি। আপনারা ভালোবাসেন সেই কারণে এই মানুষটিকে। শিক্ষিত জ্যোতিষ মানেই কিন্তু ডক্টর সুদীপ শাস্ত্রী, এবং এটা হলো একটা পার্ট তার লাইফের, সাকসেসফুলি কেরিয়ারের একটা পার্ট। হ্যাঁ, আজকে তিনি সাকসেসফুলি কিন্তু রান করছেন, তিনি জ্যোতিষ জগতে কিন্তু যেভাবে অবাধে বিচরণ করছেন সেটা দেখে কিন্তু সকলেই হ্যাঁ হতবাক। এবং অন্য প্রান্তে যদি যায় একটা মানুষের জীবন, সেখানে কিন্তু মানুষের জীবনের ডিপ্রেশন আছে, ফ্রাস্ট্রেশন আছে, সেটাকে তারা ওভারকাম করতে পারে না। কিভাবে ওভারকাম করবে সেটা জানতেও চায় না, বুঝতেও চায় না, গতানুগতিক জীবনে তারা ভেসে থাকতে থাকে। এগুলো তো ওভারকাম করতে হবে, কিন্তু অ্যাস্ট্রোলজি পার্ট সেখানে কি এই বিষয়গুলো ওভারকাম করা যায়, আসবো সেসব আলোচনা নিয়ে। লাইভ ফোনের অনুষ্ঠান, বলতে বলতে ফোন বেজে উঠেছে, কিন্তু এখন ফোন নেব না, ফোনের মানুষটাকে ওয়েট করতে বলবো, কেননা সেই মানুষটার সঙ্গে কথা বলবো যাকে ঘিরে আপনাদের উৎসাহ উদ্দীপনা। এমবিএড, পিএইচডি ইন অ্যাস্ট্রোলজি, হস্তরেখা বিশারদ, বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব ডক্টর সুদীপ শাস্ত্রী। আসুন তাকে প্রথমে আমরা স্বাগত জানাই, স্বাগত আপনাকে। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু, সবাইকে আন্তরিক অভিনন্দন, এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি। হ্যাঁ, এই যে মানুষ একটা ডিপ্রেশন পোর্শনে রয়েছে, সেখান থেকে অ্যাস্ট্রোলজিতে কি এটাকে ওভারকাম করা যায়, কিভাবে করা যায়, যদি একটুখানি বলেন। এটা একটা আপনি গুড প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। এখন বর্তমান যে সমাজে চলছে, এখন কি বলতো, কম্পিটিশন, তো প্রচন্ড কম্পিটিশনের, তো এই কম্পিটিশনে দেখবেন চলতে 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 মানুষ কি বলতো হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। কেন, যারা এডুকেশন নিয়ে যারা স্টুডেন্ট আছে, রেজাল্ট ভালো না করতে পারার জন্য তারাও হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে। কম্পিটিশনে প্রত্যেকটা বাবা মা, গার্জেন চায় তার সন্তানরা যাতে ভালোভাবে এডুকেশন পাশ করে, যে তাদের কেরিয়ার গুলো যাতে ভালো হয়, সবাই চাচ্ছে। এবং তাদের মধ্যেও আস্তে আস্তে দেখবেন ভালো রেজাল্ট না করলে ছেলে সন্তান, তাদের মধ্যে একটা ডিপ্রেশন চলে আসছে, অবসাদ। এবং যে ছেলেটা দেখবেন কেরিয়ারের জন্য প্রস্তুত হয়ে গেছে কিন্তু কেরিয়ার পাচ্ছে না, দিনের পর দিন ঘুরে 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 যখন ভালো সে জব পাচ্ছে না, তার মধ্যেও কিন্তু একটা ডিপ্রেশন চলে আসছে। তো সেই ডিপ্রেশন যেতে যেতে অনেকে দেখবেন সাইকো পেশেন্ট হয়ে যাচ্ছে, তাই না? তারপর দেখবেন ডাক্তারের কাছে যাচ্ছে, কাউন্সিলিং করাচ্ছেন, দেখবেন অনেক কিছু, তাতেও কিন্তু কোনো আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে বলবো আমাদের এই যে মেডিকেল অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজিতে কিন্তু এর বিশাল
মানে একদম আসিবার সময় মানে চমৎকার। আচ্ছা, তো এখানে যখন আপনি মেডিকেল অ্যাস্ট্রোলজি যদি হাত ধরেন, ধরার পরে যদি আপনি ডাক্তারি ট্রিটমেন্ট করেন, তাহলে সেখানে কিন্তু আপনি 100% একটা রেজাল্ট পাবেন। তাই ওকে, হ্যাঁ, কেন বলুন, দেখুন অনেক সাইকো পেশেন্ট আমরা দেখেছি বা আমার অনেক ক্লায়েন্ট আসছে, দেখবেন দিনের পর দিন তারা ওষুধ খেয়েছেন, নানান রকম কাউন্সিলিং করেছেন, কিন্তু তাতে কোনো রেজাল্ট পায়। কিন্তু জাস্ট যখন সে মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে তাকে মানে হেল্প নিল, তারপর দেখবে সে 60 তারপর 70 তারপর 80% আস্তে আস্তে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে কেউ একজন আছে, ও আচ্ছা, হ্যাঁ, আমি সুন্দর সুন্দর না কখন যেন হারিয়ে গেছিলাম যে এই যে বিশ্লেষণটা তো সচরাচর শোনা যায় না, এই প্রাপ্তি হয় না। হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি শিউরি থেকে বলছি। শিউরি থেকে কে বলছেন? আমার নাম দেবলীনা ঘোষ, আমার মেয়ের জন্য জানতে চাই। হ্যাঁ বলুন, দেবলীনা ঘোষ কি আপনার নাম? হ্যাঁ আমার মেয়ের নাম দেবশ্রী। দেবশ্রী? হ্যাঁ। আচ্ছা, দেবশ্রী ঘোষ আপনার মেয়ের নাম, বলুন ওর ডেট অফ বার্থ। 25শে সেপ্টেম্বর 2004। 25শে সেপ্টেম্বর 2004। সময় একটু হতাশ হয়ে যাচ্ছে দিনের পর দিন, এই এডুকেশনটা খারাপ হয়ে যাবে। আচ্ছা, আমি তো আপনাকে জিজ্ঞাসা করিনি যে আপনার প্রশ্ন কি, কি বিষয়ে আপনি জানতে চাইছেন প্রশ্ন, এটা কি করেছি আমি আপনাকে? তাহলে কি করে জানতে পারলাম? আমি কিন্তু অ্যাস্ট্রোলজার নই, আমি একজন অ্যাঙ্কার, আপনাদের সবার বন্ধু রাজা। তাহলে আমি কি করে জানতে পারলাম? আমাকে কিন্তু স্যার বলে দিলেন, স্যার ডক্টর সুদীপ শাস্ত্রী পাশ থেকে বলে দিলেন যে এই বিষয়ে প্রশ্ন হতে পারে। এটাকে বলা হয় অন দ্য টেবিল ভাইব্রেটিং অ্যাস্ট্রোলজি। হ্যাঁ, ওর জন্ম সময়টা বলুন। বেলা 12টা কোথায়? বীরভূমে। আমাদের অনুষ্ঠান দেখেন, স্যারের অনুষ্ঠান দেখেন? আমি দেখি। কেমন লাগে? শিক্ষিত জ্যোতিষ মানে ডক্টর সুদীপ শাস্ত্রী, তাই না? আচ্ছা, আপনার মেয়ের জন্মবার ছিল শনিবার? তো শনিবার, দেখবেন ধনু লগ্ন মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের একসঙ্গে আপনার মেয়ের জন্ম, এটা জানেন? তো এখানে দেখবেন আপনার মেয়ের আগের থেকে দেখবেন একটু অলসতা ভাব বেড়েছে। একটু প্রবলেম হচ্ছে কিছু নিতে, জাস্ট 2-3 দিন দেখবেন একটু বেশি হচ্ছে আরো, তাই না? কেন, এই 2-3 দিন আমি কি করে বললাম বলুন তো? এর আগে কি আপনার সঙ্গে আমার কোনো কথা হয়েছে? তো এই দেখবেন 2-3 দিনের সমস্যাটা যেমন ছিল, এটা একটু আরেকটু বাড়ছে। ওকে, 2-3 মাস বলা যেতে পারে না, 2-3 দিন। আমি এই জিনিসটাকে বলছি দেবলীনা দি, এটা কিন্তু 2-3 মাস বলা যেতে পারতো, কিন্তু আমি অবাক, উনি বলছেন 2-3 দিন, পার্টিকুলার কিন্তু ডেট মেনশন করে দিচ্ছেন, এটা কি ঠিক 2-3 দিন ধরে এই সমস্যাটা হচ্ছে? একদমই তাই। এবার আপনার মেয়ের দেখবেন আরেকটা সব থেকে বড় সমস্যা, যেটা আপনি ওকে সবসময় কাউন্সিলিং করাবেন, দেখবেন ও ভুল পথে কিন্তু চালিত হবে, আমার মনে হচ্ছে ও চালিত হয়ে গেছে। তাই কি ভুল পথে চালিত হচ্ছে কি দেবশ্রী? ইমিডিয়েটলি গ্রহ প্রতিকার করুন, ছোট্ট একটা প্রতিকার করলে কিন্তু আগামী দিনে আপনার মেয়ের কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ। ওকে, আচ্ছা, আপনার মেয়েকে কি সায়েন্স নিয়ে পড়াচ্ছেন? হ্যালো, ওকে সায়েন্স পড়ছে? দেবশ্রী কি সায়েন্স নিয়ে পড়ছে? দেখবেন ও কত ছোট, 9-এ পড়ে, এর মধ্যে কিন্তু ভুল পথে কিন্তু পা দিয়ে দিয়েছে, আপনি ওই জায়গাটা গার্ড করুন, কেন ওর আগামী ভবিষ্যতে কিন্তু খুব ভালো আছে। ওকে, এই জায়গাটা অবশ্যই গার্ড দিন। এই যে অলসতার ব্যাপারটা, এটাকে কিন্তু আপনাকে উদ্যোগ হতে হবে, উদ্যোগী হতে হবে, কেননা এই অলসতাটা ওর জীবনে কিন্তু একটা প্রবলেম, ও ক্যারিয়ারে কিন্তু বাধা হবে, তাই তো? এডুকেশনে বিশাল বড় ওর অন্তরায়। আচ্ছা, আপনি আরেকটা কিছু বুঝতে পারেন, এই যে চার্ট দেখে একটি মানুষ অলস কি পরিশ্রমী সেটা বোঝা যায়? ওকে, এটা আপনি একমাত্র কথা বলছেন, আপনি শুনুন, দেখুন উনি বিছানায় বসেই ম্যাক্সিমাম পড়াশোনা। আচ্ছা, বিছানায় বসে দেবশ্রী পড়াশোনা করে? হ্যাঁ
ছকে বলা যায় যে একজন জাতক বা জাতিকা বা একজন শিক্ষার্থী সে বিছানায় বসে পড়বে কি পড়বে না। তো সিরিয়াস যদি এটা করা যায় তাহলে ছোট্ট একটা রেমিডি দিলে কিন্তু মানে ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল কিন্তু তাই। তো এই জায়গায় আপনাকে আমি অনেক সত্যি অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার মেয়ের বিষয়ে সিরিয়াস হয়ে ফোন করেছেন, কিন্তু যেটা বললাম আপনি এই প্রতিকারটা ইমিডিয়েটলি করুন, এটা অবশ্যই ভালো হবে। ওকে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারাপীঠ মনে আমি যাচ্ছি 25 এবং এপ্রিল 25 এপ্রিল তারাপীঠ 25 এপ্রিল তারাপীঠ দেবলি নদী। আপনি কোন নাম্বারে ফোন করবেন বলুন তো, 9749777474। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না, মেয়ের লাইফে যে অবস্ট্রাকশন গুলো রয়েছে সেইগুলোকে দূর করতে হবে, এটা আপনার ভালোর জন্যই বললাম। এরপরে অন্য কোনো জ্যোতিষ অনুষ্ঠানে ফোন করে কিন্তু যাচাই করবেন না, কেন যে কথাগুলি উনি বলে দিয়েছেন সেটা আর কেউ বলতে পারবেন না, তাই না? নাম্বারগুলো টুকে নিন এবং 25 এপ্রিল উনি যাচ্ছেন তারাপীঠে, যোগাযোগ করে নিন, দেখবেন দেবশ্রীর লাইফটা অনেক বেশি সিল্কি অ্যান্ড স্মুথ হবে। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। সিরিয়াস আমি না অবাক, এই যে আপনি একটি মেয়ে অলস এবং ওর কিন্তু একটু ডিসিশন নিতে, আচ্ছা সেই ডিসিশন নিতে ওর প্রবলেম হয়েছে সেটা 2 মাস হোক 3 মাস হোক না, পার্টিকুলার বলে দিচ্ছেন 2-3 দিন ধরে এই জিনিসটা চলছে, 2-3 দিন যেটা ছিল এটা বেশি করে হচ্ছে 2-3। ওফ সিরিয়াস। হ্যালো, হ্যাঁ হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি শিলিগুড়ি বাগডোগরা থেকে স্বতন দে বলছিলাম। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে। আর ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে বিপন দে। বিপন দে, বলুন ওর ডেট অফ বার্থ বলুন। 16 ফেব্রুয়ারি 2014। 16th February 2014 একদম বাচ্চা। হয়েছিল রাত্রি 9:30 9:30, খুব ছোট ও কিন্তু। শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন। ওকে খুব বাচ্চা, আমি তো বলতেই পারতাম আপনাকে যে আপনি এডুকেশন নিয়ে আপনার প্রশ্ন বলেছে কি আপনাকে? না না একবারও বলেনি। আগে শরীরটা যদি ঠিক না করেন এডুকেশনটা করবে কি করে আগে আমাকে প্রশ্ন বলুন। কে বলে প্রেডিকশন সিরিয়াস? আগে যদি শরীরটা ঠিক না থাকে ও পড়ায় মন দেবে কি করে, তাই না? আগে শরীরটাকে ভালো করুন, তারপর দেখবেন এডুকেশন হবে। ওকে টাইম বলুন। আচ্ছা টাইমটা রাত্রি 9:30 না? হ্যাঁ রাত্রি 9:30। আচ্ছা প্লেস অফ বার্থ কোথায়, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে আমার শিউরি, বীরভূম। শিউরি, আচ্ছা এখন থাকেন? 9:30। হ্যাঁ হ্যাঁ না রাত্রি 9:30। বাগডোগরা, শিলিগুড়ি বাগডোগরা। আচ্ছা এখন থাকেন কোথায়? শিলিগুড়ি বাগডোগরা। আচ্ছা শিলিগুড়ি বাগডোগরা, ঠিক আছে। আমাদের অনুষ্ঠান দেখেন, এই যে জীবনের দিশা অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দুটো অনুষ্ঠান আমি দেখি, আমাদের অনুষ্ঠান আর সকালে 7:15 হয় যেটা স্বামী খুব ভালো। কিন্তু আমাদের এই অনুষ্ঠান পার্টিকুলার জীবনের দিশা অনুষ্ঠান দেখে আপনার কেমন লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। আচ্ছা আপনার ছেলে জন্মবার রবিবার তো? হ্যাঁ রবিবার। আচ্ছা আপনার ছেলের লগ্ন হচ্ছে কন্যা লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 3 চরণে ওর জন্ম। ওকে আচ্ছা, দেখবেন এই এত বাচ্চা ছেলে কিন্তু এ দেখবেন এর চয়েসটা কিন্তু খুব হাই ফাই, তাই না? স্ট্যান্ডার্ড, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, যা কিছু পছন্দ করবে কিন্তু সব স্ট্যান্ডার্ড কোয়ালিটি করে, তাই না? পছন্দ খুব স্ট্যান্ডার্ড, ওইটুকুনি ছেলের পছন্দ খুব স্ট্যান্ডার্ড। হ্যাঁ হ্যাঁ মানে যা কিছু পছন্দ করো খুব হাই ফাই লেভেলে, হাই ফাই নাহলে পরবর্তীকালে অ্যাজমা হওয়ার কিন্তু বড় যোগ, কি হচ্ছে বুঝতে পারছেন? আর দেখবেন এর সব থেকে দেখবেন কথাবার্তা কিন্তু একটু খুব কর্কশ বলে, তাই না? একদম পুরো মিলে গেল, কোনটা ভুল বললেন না স্যার? না ওর আর ঠান্ডা লাগার ধাত আছে বা ওর হচ্ছে কথাবার্তা গুলো হয়তো আস্তে আস্তে বলে আপনি বলছেন, কিন্তু কর্কশ কথা আপনি বললেন। হ্যাঁ এই যে স্ট্রেট ফরওয়ার্ড এবং ওর যে এই যে পছন্দটা খুব হাইফাই, খুব ব্র্যান্ডেড জিনিসপত্র পছন্দ করবে, এগুলো সব মিলে গেল। হ্যাঁ হ্যাঁ আপনি এসেছিলেন ওনার কাছে কোনোদিন?
না যা কিছু মানে তাহলে কি করে বলতে পারলেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে? হ্যাঁ না আমার যাওয়ার কথা আছে কিন্তু এখনো যেতে পারবো কিনা জানি না। কেন কেন যেতে পারবেন না? ইচ্ছা থাকলেই সব হয়, কেন যেতে পারবেন না? আপনি একটা কাজ করুন না, আপনি 9674152610 এটা অনলাইনে আপনি প্রেডিকশন নিয়ে নিতে বুকিং করে নিন না আপনি, ঠিক আছে? আপনার একটা নাম্বার বলছি, 96 লিখে নিন, 96 9674 9674 1526, 96 9674 লিখেছেন, 9674152610 লেখা হয়ে গেছে, বলুন নাম্বার, বলুন আমার সঙ্গে, বলুন 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 কি লিখলেন বলুন, 9674 74 1526 10 1510। হ্যাঁ ব্যাস, এবার আপনি এটা ফোন করবেন অনুষ্ঠানের শেষে, ফোন করে নেবেন বা হোয়াটসঅ্যাপে, এই ব্যাপারটা নিয়ে নিষ্পত্তি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। সিরিয়াস, আমি অবাক, কিভাবে প্রেডিকশন করছেন? আমি না প্রথম প্রথম, আমি না অনেক অনুষ্ঠান করি তো অনেকের সঙ্গে, যেই ছোট ছেলে মেয়ে হয় না, না এর প্রেডিকশন করা যাবে না, বড্ড বাচ্চা, আমি বলি হ্যাঁ প্লিজ, এই এতটুকু শিশুর কিন্তু প্রেডিকশন করা উচিত না, তাকে পড়তে সুযোগ দিন, আমিও বলি। কিন্তু এই প্রথম এই মানুষটা স্যার ডক্টর সুদীপ শাস্ত্রী কিন্তু চ্যালেঞ্জ নেন, চ্যালেঞ্জ নিয়ে নিলেন, কিন্তু ছোট বাচ্চা তার সম্পর্কে কিন্তু যেভাবে বললেন কেউ বলতে পারবে না, কেউ না। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি অয়ন নাথ বলছি, এখানে। অয়ন নাথ? হ্যাঁ। নিজের সম্বন্ধে? না না, নিজের, আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম বলুন। ছেলের নাম হলো শুভানিত নাথ। শুভানিত নিত, NNIT। শুভানিত, আচ্ছা বাহ, সুন্দর নাম রেখেছেন আপনার ছেলের। বলুন ওর ডেট অফ বার্থ বলুন। 6/9/2017। এইটা ঠিক না, 6/9/2017 জন্ম সময় কখন? একটু নজর লাগবে, নজর লাগার থেকে কিন্তু একটু সাবধানে রাখবেন, বুঝলেন? আচ্ছা আচ্ছা, দেখবেন একটু পেটের প্রবলেম হয়, দেখবেন বমি করে, বমি করে, পেটের প্রবলেম আছে, নজর থেকে সাবধানে রাখবেন। আচ্ছা টাইম অফ বার্থ তাহলে শুনতে চায় না, প্রশংসা একদম শুনতে চায় না। টাইম অফ বার্থ বলুন, জন্ম সময়? 6টা সন্ধ্যাবেলা। সন্ধ্যে 6টা? হুম 6টা 10। সন্ধ্যে 6টা 10 কোথায়? ওটা হলো SSKMPG। সন্ধ্যে 6টা 10 কোথায়? SSKMPG। SSKM কলকাতা, কলকাতা, তাহলে কলকাতা, তাই তো? হ্যাঁ। ওকে, দেখুন আপনার ছেলে জন্মবার বুধবার তো? আর লোকের সামনে ওকে কিন্তু একটু কম খাওয়াবার চেষ্টা করবেন, ওকে? ঠিক আছে। আর একটা জিনিস দেখবেন, ওর দেখবেন একটু ঠান্ডা লাগবে, কিন্তু কি বলছি বুঝলেন, ঠান্ডা লাগে, দেখবেন সর্দি জ্বর, মানে সর্দি জ্বর ওটা লেগেই থাকবে ওর, ওকে? আর একটু পেটের সমস্যা, এইগুলো একটু ঠিক করে নেবেন, নিলে দেখবেন ভালো, মানে আগামী দিনে কিন্তু ক্যারিয়ার ভালো আছে, ওকে? এখন তো খুবই বাচ্চা, আস্তে আস্তে বড় হোক, তারপর আপনি ওকে, সব থেকে বড় জিনিস, ওকে একটা কুষ্টি করিয়ে নেবেন, ওকে? আচ্ছা, পারলে আপনি যোগাযোগ করে নেবেন, কোথায় বেহালা থাকেন বলছেন? কালীঘাটে চলে আসুক না, মঙ্গলবার কালীঘাট চেম্বারে চলে আসুন, একটা কুষ্টি করবেন, ওখানে ওর পিতৃষ্টি মাতৃষ্টি আছে এগুলো কিনা দেখবেন, ওকে? আচ্ছা, কেন এইটা দেখবেন, এটা দেখার খুব জরুরি, হুম, না দেখলে কিন্তু পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যা আসবে, ওকে? স্যার আপনি একটা কাজ করবেন, কি নাম আপনার? অয়ন নাথ তো? আপনি একটা কাজ করুন, মঙ্গলবার দিন কালীঘাটে চলে আসবেন, সকাল সকাল কালীঘাটে চলে আসবেন, কালীঘাট চেম্বারে, যেটা কুষ্টি যদি ঠিক না করেন, হ্যাঁ সামনের মঙ্গলবার চলে আসবেন, আপনি ফোন করবেন 9749777474, দেখা যাচ্ছে নাম্বারটা, লিখে নিন এখনই, বুকিং ফিক্স করবেন। আর একটা কথা বলছি, আপনি একটু সাবধানে থাকবেন, আর্থিক দিক থেকে কিন্তু একটা বিপর্যয়ের যোগ কিন্তু আসতে পারে, ওকে? ছেলে ডেট অফ বার্থ দিয়েছে, বাবার কথাও বলে দিচ্ছে, বাবার কথা বলে দিচ্ছে, ওই জন্য বলছি কুষ্টিটা বানান, ওকে? বলছেন আপনার ছেলের ডেট অফ বার্থ এবং আপনি আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হবেন, অয়ন্দা সেটাও কিন্তু স্যার বলে দিচ্ছে, এখন 2 বছর বয়স, এটা ডেফিনেটলি আসবে, আপনি আমার কথা মিলিয়ে নেবেন, ওকে? তারপর আপনার এই CTN এর প্রোগ্রামে আপনি ফোন করবেন, ইমিডিয়েটলি ওর পুষ্টিটা করান, ওখানে কিন্তু একটা দৃষ্টির যোগ রয়েছে, ওকে? আপনার আর্থিক দৃষ্টির কিন্তু যোগ রয়েছে, ওকে? আপনার ভালোর জন্য বললাম, মঙ্গলবার কালীঘাট চেম্বারে চলে আসতে পারেন বা যে কোনো ভালো রেস্টুরেন্টে যান, কিন্তু করুন এটা, ওকে? এইভাবে কেউ বলতে পারবে না, কালীঘাট চেম্বার, অয়ন্দা ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। একটু বলে দিই আমি, রবিবার দিন কাকদ্বীপ মহকুমা মার্কেটের দত্ত ইলেকট্রিকের দ্বিতলে,
এবং মঙ্গলবার প্রথমে কালীঘাট, তারপর হচ্ছে স্টার থিয়েটার পাশে হাতিবাগান চেম্বার, বুধবার আর শুক্রবার বাড়িপুর হিমালয় সুইটসের ওপরে চেম্বার রয়েছে, এবং বৃহস্পতিবার দমদম ও ব্যারাকপুর, এবং শনিবার প্রথমে ডায়মন্ড হারবার, স্টেশন মোড়, শান্তি মেডিকেল হল সকাল 10টা থেকে বিকেল 5টা, এবং আবার হচ্ছে শনিবারই কল্যাণপুরে দক্ষিণ রেলগেটের নিকটে সন্ধ্যে 6টা থেকে। এবং বুকিং নাম্বার সেটা হচ্ছে 9749777474 এবং 9749774298, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অনলাইনে প্রেডিকশন সেটা হচ্ছে 9674152610। 25শে এপ্রিল তারাপীঠ, সবাই কিন্তু ওয়েট করে রয়েছে 25শে এপ্রিল তারাপীঠের জন্য। হ্যালো নমস্কার, বলুন কে বলছেন? লাইনটা কাটবো, জোরে কথা বলুন, আরো জোরে। সান্তনা কি? সান্তনা কোলে। সান্তনা কোলে কোথা থেকে বলছেন? হাওড়া দাসনগর। বাহ, কার সম্বন্ধে জানবেন? বলুন ডেট অফ বার্থ জোরে, নাহলে লাইন কাটবো। ডেট অফ বার্থ বলুন। 2/12/1991। হ্যাঁ, কখন কখন? দুপুর 2:05। কোথায় ম্যাডাম? ম্যারেজ লাইফ নিয়ে আপনার প্রশ্ন না, রাজা জি শুন। হ্যাঁ, কোথায় জন্মেছেন? হাওড়াতে। হাওড়াতে, হাওড়াতে। আচ্ছা, ম্যারেজ লাইফ নিয়ে প্রশ্ন আছে আপনার? ম্যারেজ লাইফ নিয়ে প্রশ্ন থাকবেই। ওনে আপনার যেটা বেজে ওটা আপনার ম্যারেজ সম্বন্ধে প্রশ্ন। ম্যারেজ লাইফটা এখন ভালো নেই। দেখবেন আপনার মীন লগ্ন, তুলা রাশি আর চিত্রা নক্ষত্রে তিন চরণে আপনার জন্ম। ওকে, খুব তাড়াতাড়ি সবাই। আপনি আপনি দেখবেন একটু স্লো চলেন, তাই না? স্লো চলেন? হ্যালো, স্লো চলেন তো? হ্যাঁ, তাড়াতাড়ি বলুন, সময় নেই। স্লো চলে মানে বুঝবা তো, উনি আপনার রেসপন্সও করছেন স্লো, মানে উনি স্লো চলেন, ঠিক আছে? ওকে, সেটাই তো। এখানে দেখবেন একটা, যেটা বলছি আপনি, এখানে আপনার যে ম্যারেজ লাইফটা যেটা দেখাচ্ছে, এই ম্যারেজ লাইফটা অবশ্যই প্রতিকার ঠিকঠাক করে করুন। গ্রহ সংস্কার করলে কিন্তু ম্যারেজ লাইফটা ভালো যাবে, না হলে আগামী দিনে কিন্তু অনেক সমস্যা আসতে চলেছে। ওকে, আপনি কিন্তু বলেননি যে আপনার ম্যারেজ লাইফে প্রবলেম রয়েছে, সেটা কিন্তু উনি আপনার এই যে ডেট অফ বার্থ দেখেই বলে দিলেন, এবং তার সঙ্গে একটা কথা বলি যে আপনি যে খুব স্লো চলেন, আপনার স্বভাবটা একটু সেটাও বলে দিলেন, এই কারণের জন্য কিন্তু চেম্বারে আসা প্রয়োজন, ঠিক আছে না? থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। উনি এত স্লো চলছেন, এবং দেখবেন কেরিয়ার নিয়েও কিন্তু একটা ভালো জায়গা ছিল আপনার কেরিয়ারের, সেই জায়গাটাও যদি আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজার আমার সঙ্গে না পারলে যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে যোগাযোগ করুন, এই জায়গাটাও কিন্তু আপনার খুব ভালো দেখাচ্ছে। ওকে, সিরিয়াস সিরিয়াস মানে ছোট বাচ্চা, সে 2 বছর হোক 3 বছর হোক, এবং একটি মেয়ে তার সময় নিয়ে প্রেডিকশন করে, আমাদের একদম সময় শেষ, সেখানে কিন্তু তাকেও বলে দিলেন ম্যারেজ লাইফ নিয়ে ডিস্টারবেন্স রয়েছে, এবং আপনি খুব স্লো চলেন, খুব স্লো। হ্যাঁ, তো রেসপন্স করছে স্লো, দেখুন না, সেটা থেকে বড় কথা তার স্বভাবটা আপনি বলে দিচ্ছেন, এইভাবে বলা যায় না কিন্তু। সিরিয়াস, একমাত্র শিক্ষা ছাড়া, জ্যোতিষশাস্ত্রের শিক্ষা ছাড়া এইভাবে বিশ্লেষণ কেউ করতে পারে না, যেটা পারেন স্যার ডক্টর সুদীপ শাস্ত্রী। 25শে এপ্রিল কিন্তু তারাপীঠ, এখন থেকেই বুকিংটা করে নিন। এই যে শিউরিবাসী এক্ষুনি ফোন করলেন, প্রত্যেকের জন্য বলছি 25শে এপ্রিল তারাপীঠ, এখন থেকেই বুকিং করে নিন। বুকিং নাম্বারটা হচ্ছে 9749777474 এবং 9749777498, হোয়াটসঅ্যাপ নাম্বার 9674152610, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। স্যার, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে, যে কথাগুলো আপনি বলছিলেন যে মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু সব ঠিক করা যায়, এটা কিন্তু আপনি প্রমাণ করে দিয়েছেন। অবশ্যই, একদম একদম, মানে দেখুন, আপনি ডাক্তারখানায় গেলে যে যে নিয়মে আপনার ওষুধগুলো খেতে বলে, যে নিষেধাজ্ঞা দেন, সেটা যদি আপনি যেমন মানেন, আমাদের এখানেও যদি আসবে আপনাকে যে প্রেডিকশন দেওয়া হবে, যেভাবে গাইডলাইন্স দেওয়া হবে, সেইভাবে যদি আপনি চলেন, অবশ্যই এর থেকে কিন্তু একদম মুক্তি। এই যে শুক্রবার রাত্রি 8:50 এবং আগামী বুধবার 3:50, এটা কিন্তু কনফার্ম স্যারের অনুষ্ঠান জীবনের দিশা। আজকে এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু দেখা হবে আগামী বুধবার ঠিক 2:50। ততক্ষণে নমস্কার। নমস্কার।